আনাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদে শুরুতে শিরোনাম ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সৈয়দ আশরাফ এতদিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আনই ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর তিনি দীর্ঘদিন যাবত থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম প্রায় বলতেন আমি আওয়ামী লীগের সন্তান আওয়ামী লীগের ঘরেই আমার জন্ম আওয়ামী লীগ যখন ব্যাথা পায় আমারও কিন্তু হৃদয়ে ব্যাথা লাগে আওয়ামী লীগের একটা কর্মী যদি ব্যাথা পায় সেই ব্যথা আমিও পাই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে সৈয়দ আশরাফুল থাইল্যান্ডের বামরুন গ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অসুস্থতার কারণে তিনি গত বছরের আঠারোই সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন দেশে না থেকেও সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ এক কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা আসনে নৌকা প্রতীকে জয়ী হন সৈয়দ আশরাফুল ইসলাম উনিশশো সালের পহেলা জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তার পিতা বাংলাদেশের মুজিবনগর অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি মুজিব বাহিনীর একজন সদস্য ছিলেন তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি বৃহত্তর ময়মন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আহমেদের সরকারের আমলে আব্দুল জলিল হলে সৈয়দ আশরাফুল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং পরবর্তীতে দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি দলের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সালে তিন নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্য তিন জাতীয় নেতার সঙ্গে আশরাফুলের পিতা সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করা হয় পিতার মৃত্যুর পর সৈয়দ আশরাফুল যুক্তরাজ্যে চলে যান টাওয়ারে বসবাস শুরু করেন লন্ডনে বসবাসকালে তিনি বাংলা কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন সে সময় তিনি লন্ডনে বাংলাদেশ যুবলীগের সদস্য ছিলেন আশরাফুল ফেডারেশন অব বাংলাদেশি ইউথ অর্গানাইজেশন এফ এর শিক্ষা সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে আশরাফুল দেশে ফিরে আসেন এবং জুন উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি দু সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার থেকে দু সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন দু হাজার সালের সাধারণ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং দু হাজার সালের জানুয়ারিতে মন্ত্রিসভা গঠিত হলে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান 2014 সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং পুনরায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান দু হাজার পনেরো সালের নয় জুলাই তাকে দফতরবিহীন মন্ত্রী করা হয় এক মাস এক সপ্তাহ দপ্তরবিহীন মন্ত্রী থাকার পর সৈয়দ আশরাফুলের স্ত্রী শিলা ইসলাম লন্ডনে শিক্ষকতা করতে তেইশ অক্টোবর দুই সালে তিনি মৃত্যুবরণ করেন তাদের একমাত্র মেয়ে রিমা ইসলাম পেশায় একজন ব্যাংকার আটষট্টি বছর বয়সী সৈয়দ আশরাফুল ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন মৃত্যুর আগে তিনি থাইল্যান্ডের বামরুন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 2001 থেকে 2005 সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আইনমন্ত্রী আনিসুল হক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশারফ হোসেন রাজশাহীর সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ সমাজ কল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আশাবের মতন রাজনৈতিক নেতা যদি আপনার সংগঠনে থাকে দেশে থাকে তাহলে মানুষের অনেক কল্যাণ হবে এবং সে এমন একটা ব্যক্তি ছিলেন যে সে কারো কোনো ক্ষতি কখনো করেন নাই সে দুঃসময়ে পার্টির হাল ধরেছিলেন হাতে দলকে সংগঠিত করেছে আশাব ভাই খুব কম কথা বলতেন কিন্তু উনি যেযুক কথা বলতেন উনি সেই মর্মার্থ কথাগুলোই বলতেন ব্যক্তি জীবনে আশাব্যায় এত একটা নির্ভরকারী মানুষ ছিল এটা বলে প্রকাশ করা যাবে না